আপনারা দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়ার সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমে যে খবরে চোখ রাখবো, শনিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো সামাজিক সুরক্ষা ও নাম নথিভুক্তকরণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর এই যোজনায় পুরো বাংলায় এখনো পর্যন্ত প্রায় 1,25,00,000 মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন। আজ অর্থাৎ শনিবার দুর্গাপুরে 50 জন এই যোজনায় তাদের নাম নথিভুক্ত করালেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শনিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো সামাজিক সুরক্ষা ও নাম নথিভুক্তকরণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর এই যোজনায় পুরো বাংলায় এখনো পর্যন্ত প্রায় 1,25,00,000 মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন। শনিবার দুর্গাপুরে 50 জন এই যোজনায় তাদের নাম নথিভুক্ত করালেন। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরের বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন আরো বিশিষ্টবর্গেরা। দুর্গাপুর কর্পোরেশনের প্রায় 15 থেকে 20 জন কাউন্সিলর, MMIC বোর্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান সকলেই উপস্থিত আছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই আপনাদের বলি যে এটা একটা এমন অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা ঠিক করেছিলাম যে মাত্র 50 জনকে যারা সামাজিক সুরক্ষা যোজনায় নাম লিখিয়েছেন এখান থেকে কার্ড বিলি করা হবে। কিন্তু এসে দেখলাম যে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা একটাই অনুরোধ করছি আপনাদের, এই যে ভয়ানক মহামারী করোনা ভাইরাস, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং বেঁচে থাকতে গেলে যখনই বাইরে বেরোবেন মুখে একটা করে মাস্ক আপনাদের নিতে হবে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা 2,000 মাস্ক এখানে বিতরণের বন্দোবস্ত করেছি। যারা মাস্ক না নিয়ে এসছেন তাদেরকে মাস্ক দেওয়া হয়ে গেছে, অথবা যারা এখনো আসেননি তাদেরকে দেওয়া হবে। এই মাস্কগুলো ব্যবহার করুন, একে আরেকজনের থেকে কমসে কম 3 ফুটের 1 মিটারের বেশি দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর থেকে আমাদেরকে প্রথম বাঁচতে হবে, এবং বেঁচে থাকলেই আমরা আগামী দিনে যে লড়াই সেই লড়াই আমরা করতে পারব। সামাজিক সুরক্ষা যোজনাটা কি এটা কিন্তু আপনাদের প্রথম জানার দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে আপনাদের আশীর্বাদে ক্ষমতায় আসার পরে রাজ্যের যারা খেটে খাওয়া মানুষ, যারা রোজ আনেন রোজ খান, তাদের কথা চিন্তা করে তিনি সামাজিক সুরক্ষা যোজনা ঘোষণা করেছিলেন। এবং আজ পর্যন্ত 1,26,00,000 মানুষ এই সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম লিখিয়েছেন। শুক্রবার গভীর রাতে অন্ডালের কাজোড়ায় জামবাদ এলাকায় ইসিএল এর একটি পরিত্যক্ত আবাসনে বিকট শব্দে নামে ধস। প্রায় 1,200 বর্গ কিলোমিটার জুড়ে এই ধস নামতে দেখা যায়। ওই আবাসন পরিত্যক্ত হওয়া সত্ত্বেও সেখানে একটি পরিবারের বসবাস ছিল। ধস নামার সময় সবাই নিরাপদ দূরত্বে চলে গেলেও এক মহিলার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রায় 1,200 বর্গ কিলোমিটার জুড়ে বিরাট ধস নামে হুড়মুড়িয়ে ধসে পড়ে ইসিএল এর একটি পরিত্যক্ত আবাসন। পরিত্যক্ত ঘোষণা হওয়া সত্ত্বেও একটি পরিবারের 6 জন ওই আবাসনেই বসবাস করছিলেন। শুক্রবার রাত 1টা নাগাদ বিরাট ধস নামে অন্ডালের কাজোড়ার জামবাদ এলাকায় মাটির নিচে চলে যায় ইসিএল এর একটি পরিত্যক্ত আবাসন। একটি পরিবারের 6 জন সদস্য সেখানে থাকতেন। সবাই নিরাপদ দূরত্বে চলে যেতে পারলেও খোঁজ মিলছে না এক মহিলার। उसमें एक लेडीज़ थी, जो एक बच्चा बच्चा सब था, वो लोग तो निकल गया, लेकिन उसमें एक लेडीज़ अभी तक दबी हुई है। क्या नाम उनका? उसका जिसका धंसा हुआ था मिराज नाम है। उसका हस्बैंड का क्या नाम है? मिराज। आप लोग क्या चाह रहे हैं अभी? अभी हम चाह रहे हैं जितना जल्दी हो सके बॉडी निकले और यहाँ का पुनर्वास मिले सबको। প্রায় 3 মাস ধরে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে গৃহবন্দী প্রত্যেকে। এবং গৃহবন্দী অবস্থা প্রথম প্রথম উপভোগ করলেও শেষমেশ কিন্তু এই অবস্থা অসহ্যকর হয়ে উঠেছে। তাই গৃহবন্দী একঘেয়ে জীবন কাটিয়ে উঠে একটু আনন্দের স্বাদ নিতে হাতে লাথায় নিয়ে নীল আকাশের বুকে ঘুড়ি ওড়াতে ব্যস্ততা দেখা গেল নতুন প্রজন্মদের মধ্যে।
দীর্ঘ লকডাউনে 4G গতিতে এগিয়ে চলা আধুনিক প্রজন্মও থমকে গিয়ে ঘরের কোণে সে দিয়ে শীতঘুমে বাধ্য হয়েছিল দীর্ঘদিন। রেস্তোরাঁ, শপিং মল, গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে এগোলেও অনেক বুঝে শুনে পা ফেলছেন ঘরের বাইরে সবাই। এতদিন একমাত্র বিনোদনের পথ ছিল অনলাইন, কিন্তু তাতেও হয়তো একঘেয়েমি এসেছে অনেকেরই। তাই দিগন্ত বিস্তৃত খোলা মাঠে পরিবারের কনিষ্ঠ সদস্যদের নিয়ে লাচাই হাতে মেঘেদের সাথে ঘুড়ির লুকোচুরি খেলায় মেতেছেন সবাই। পশু পাখিদের কথা খুব একটা না ভাবলেও সদ্য ঘটে যাওয়া চীনা বিতৃষ্ণা থেকে নাইলন সুতো বাদ দিয়ে কাঁচগুঁড়ো করে বাবা কাকাদের সুতোয় মাঞ্জা দেওয়ার সাবেকি আনন্দে ভাসলেন এই প্রজন্মের ছেলেমেয়েরা। ঘুড়ি লাটাই সুতো বিক্রেতাদের সংখ্যা অনেকটাই বেড়েছে তাঁতিদের কাপড় বিক্রি না থাকায়। তবে তাদের মতে খরিদ্দারও গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে এবছরে। আমাদের আজকে প্রায় আড়াই মাস হলো কোনো রোজগার নেই, কিছু নেই, সামান্য ঘুরি বেঁচে বাড়িতে কোনো রকমে সংসার চালানো হচ্ছে। মানে কাপড় তাদের শাড়ি বিক্রি নেই, প্লাস ট্রেন চলছে না, কোনো কাপড় নিয়ে আসছে, লোকও আসছে না, খদ্দের আসছে না, মানুষ বসে চলে আসছে। শুক্রবার গভীর রাতে ছেলের হাতে খুন হলো 58 বছর বয়সী বৃদ্ধা মা আছিয়া বিবি এবং 65 বছর বয়সী বৃদ্ধ বাবা মোসলেম মাহপুরে। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে চাপড়ার আংশরিয়া গ্রামে। ছেলের হাতে খুন হলো মা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়ার আরংশরিয়া গ্রামে। মৃতের নাম আছিয়া বিবি, বয়স 58 বছর। গুরুতর জখম অবস্থায় 65 বছরের বৃদ্ধ মোসলেম মহৎপুরে। পুলিশ সূত্রে জানা গেছে চাপড়ার আরংশরিশার বাসিন্দা মোসলেম মহৎপুরের সাথে তার ছেলে আজিজ মহৎপুরের বাড়িতে ছাগল বাঁধা নিয়ে বচসা বাঁধে। সেই সময় রাগবশত আজিজ তার বাবার মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। আছিয়া বিবি তার স্বামীকে বাঁচাতে গেলে সে তাকেও আঘাত করে। রক্তাক্ত অবস্থায় দুজন ঘরের মেঝেতে লুচিয়ে পড়ে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে আজিজ পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বৃদ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আছিয়া বিবিকে মৃত বলে ঘোষণা করে। বৃদ্ধ মোসলেম মহৎপুরের আঘাত গুরুতর হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় চাপড়া থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায় তারা। গভীর রাতে আজিজকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। অন্যদিকে সম্পত্তির জন্য নিজের সন্তানের অমানবিক রূপ দেখতে হলো 65 বছর বয়সী বৃদ্ধ কলকাতা নিবাসী দেবদাস হালদারকে। সম্পত্তির লোভে অমানবিক অত্যাচার চালাতো ছেলে সুরজিৎ হালদার। বাবাকে উলঙ্গ করে ঘরে বন্ধ করে খাবার না দিয়ে বেধড়ক মারধর করত ছেলে। সম্পত্তির জন্য বাবাকে উলঙ্গ করে বন্ধ ঘরে খাবার না দিয়ে বেধড়ক মারধর চালাতো ছেলে। অত্যাচারিত বাবার নাম দেবদাস হালদার, বয়স 65। আগে ব্যাংকে চাকরি করতেন তিনি। এই বৃদ্ধ ব্যক্তির এক ছেলে, দুই মেয়ে। এই ঘটনার জন্য দায়ী হচ্ছে তার একমাত্র গুণধর ছেলে, নাম সুরজিৎ হালদার, বয়স 40। স্থানীয়দের বক্তব্য, শুধুমাত্র সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে বাবাকে এক ঘরের মধ্যে অভুক্ত অবস্থায় রেখে তাকে মারধর করত ছেলে। স্থানীয় লোকেরা কোনোদিনও বুঝতে পারেনি। অবশেষে সন্দেহবশত স্থানীয় লোকেরা জানলা দিয়ে দেবাশিস বাবুর অসহায় অবস্থা দেখতে পায়। সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানায় জানালে হরিদেবপুর থানার পুলিশ এসে অভিযুক্ত ছেলে সুরজিৎ হালদারকে অ্যারেস্ট করে। দেবাশিস বাবুর মেয়ের বক্তব্য, তার দাদা ছোট বোনের উপর অত্যাচার করে ছোট বোনকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর বাবার উপর 3-4 বছর ধরে এই অত্যাচার চালাচ্ছে। এমনকি তাকেও বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। শুধুমাত্র সম্পত্তির জন্য নিজের দাদার এই রূপ দেখে বোন স্তম্ভিত। সাধারণ এলাকাবাসীও চায় এই অভিযুক্ত ছেলের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ তদন্তে নেমেছে গোটা ঘটনার। সেটা তো আমি স্যার শ্বশুরবাড়ি থাকি, আমার খুব আসা সম্ভব হতো না। এসে তো মাঝে মাঝে এখানে ওখান থেকে খবর পেতাম, আসতাম, এসে তারপর তো এই তো বললাম তো আপনাকে সবই। এটা কে করতো? আমার ভাই করতো, সুরজিৎ হালদার। কেন? সম্পত্তির জন্য সবকিছু, ও কাউকে কিছু দেবে না, ওর সব কিছু খেতে হবে, তাও খেয়েও শান্তি হয়নি, তাতে ওই অবস্থা করে রেখেছে। আপনারা ক ভাই ক বোন? আমরা দুই বোন এক ভাই। বোনটাকে এইভাবে মেন্টাল টর্চার করে করে তাকে ঘর থেকে তাড়িয়ে মেরে ধরে তাকেও তাড়িয়ে দিয়েছে। সে কি বিবাহিত? না, আনম্যারিড ছিল সে। আবর্জনা ট্রাককে ফিরিয়ে দিয়ে বিশাল বিক্ষোভ দেখাতে থাকে মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বসবাসকারী এলাকায় আবর্জনার ভাগার থাকার কারণে সেখানে বসবাস করা দায় হয়ে উঠেছে। নোংরা পচা গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর। তাই তাদের দাবি, অবিলম্বে বসবাসকারী এলাকা থেকে এই নোংরা ফেলার ভাগারকে স্থানান্তরিত করা হোক।
আবর্জনা ট্রাককে ফিরিয়ে দিয়ে বিশাল বিক্ষোভ দেখাতে থাকে মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বসবাসকারী এলাকায় আবর্জনার ভাগার থাকায় সেখানে বসবাস করা দায় হয়ে উঠেছে। নোংরা পচা গন্ধে জীবন তাদের অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তাদের দাবি, অবিলম্বে বসবাসকারী ওই এলাকা থেকে নোংরা ভাগারকে স্থানান্তরিত করা হোক। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা শনিবার বেড়াপুর পৌরসভার আবর্জনা ট্রাকে নোংরা তোলবার সময় বিক্ষোভ শুরু করেছিলেন। তাদের দাবি, এই এলাকা থেকে স্থানান্তরিত করা হোক ওই নোংরা আবর্জনার স্তূপকে। শহর থেকে নির্গত গন্ধ এলাকার মানুষকে অস্থির করে তুলেছে। এরপরে এই বিক্ষোভের পর আবর্জনা ট্রাক সেখান থেকে ফিরে আসে। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার।